বাড়ির সবাই অনেক অনেক ভালো আছো? আমি তো ভালোই আছি। আমি আজকে শাক নিয়ে এসেছি, যে বৈদ্যার শাক তোমরা সবাই চিনো, অনেক পরিচিত একটা শাক। আর সাথে আছে এগুলো কি কয় আমি জানি না, তবে এই শাকগুলো অনেক মজা লাগে। আর বৈদ্যার শাক সব থেকে বেশি 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 মজা, এই যে এই ছোট ছোট মুড়া, ঢাকা শহরে এই ছোট ছোট মুড়া বিক্রি করে, আর দেশগ্রামে তো কোনো কথাই নাই, দেশগ্রামে বিক্রি হয় না, এমনকি গরু ছাগলেও খায় না। এক মানে এত সুন্দর শাকগুলা, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না, এটা না দেখলে পারে আর কি। আর এই শাকটা আছে যে, এই শাকটাও অনেক মজা। এই যে এইটা একদম লোভনীয় আর অসাধারণ যাকে বলে, টেস্টের কোনো মানে তুলনায় হয় না। আজকে আমি বৈদ্যার শাক ভাজি করবো, আর হইতাছে এটি আলাদা ভাজি করবো, এই শাক দিয়ে আলাদা ভাজি করবো, কারণ আজকে দুই রকম শাক আনছি। তোমাদের দাদা তো শাক দেখলে পরে তো অর্থ মাথা নষ্ট হয়ে যায়, কারণ শাক খাইতে চায় না, কিন্তু শাক আমার অনেক মানে অনেক পছন্দ। আর শীতকালের শাকের তো কোনো জুড়িই নেই, শীতকালের শাকের মানে মানে অনেক ধরনের শাক পাওয়া যায় শীতকালে, আর গরমে তো এত শাক পাওয়া যায় না বর্ষাকালে, কারণ যে কোনো শাক কেন না হোক শীতকালে অনেক মজা। আর সব শাকই শীতকালে বেশি পাওয়া যায়, এজন্য আমি মানে প্রায় দিনই শাক আমার ঘরে থাকবেই, কিন্তু তোমাদের দাদার জন্য খাওয়া হয় না। ও রাগ করে, শাক দেখলেই রাগ করে, শাক দেখলে কি কখনো রাগ করা যায়? এই যে কত সুন্দর শাকগুলো, একদম কচি, যাকে বলে একদম কচি কচি শাক, একদম কচি, মানে যার লোভ না হবে, যার না হবে তারও জিভে জল এসে যাবে শাক দেখলেই।